হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইজ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময়ে ভাইরাল দুজন ব্যক্তি সম্পর্কে। গাইজ, আজকের ভিডিওতে থাকছে অমর ভাই এবং আশিক খানের সেরা কিছু শায়রি। বন্ধুরা, আপনারা শায়রি দেখবেন, তারপরে আপনারা কমেন্ট করবেন যে কার শায়রিটি বেশি ভালো হয়েছে। গাইজ, তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা প্রতিনিয়ত এমন সব ইন্টারেস্টিং ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো গাইজ, এই ভিডিও শেষে আপনাদের জন্য একটা নিউজ থাকছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধু, তোর নয়া বন্ধুর বাইকের তেল শেষ হলে আবার আইসা পড়ি, সাইকেলের পিছনে সিটটা খালি আছে, তোর লই আবার সারাদিন ঘুরমু। জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাও কিছু সময় ছাইরে দিত হয়। ফেস কাটিনও ভালো না, শরীর স্বাস্থ্য হলো না, কাজ কামও পেলাম না, আর এই ধরনের চলো না, মধ্যবিত্ত ছাড়া কারো সাথে চলে না। জিনিসপাতির দাম বাড়তাছে, এইবার গরিব রাখুই যাইব, চিন্তা নাই। যদি পেটের ক্ষুধা সহ্য করতে না পারে তাইলে নিজেরই খাইব। বেগুন ভাজি, শাক ভাজি, খাইতে মজা, আলু ভাজি, বেগুন ভাজি, শাক ভাজি, খাইতে মজা, আলু ভাজি, তোমার ছেলে আমার মামা ডাকবে আর আমার মেয়ে তোমার আন্টি। ধোকাবাজ সে একলা ছিল না, আরে ধোকাবাজ সে একলা ছিল না, আমার পাগল বানানোর জন্য তার সাথে তার ফিল্টার পুরো সঙ্গ দিছে। নিজে পড়ে গেল এতটা কষ্ট হয় না, হাত থেকে মোবাইল পড়ে গেলে যতটা হয়। এই জানটা দিয়ে লাইতাম তার জন্য, যদি সে অন্য কারো জান না হইতো। স্বপ্ন তো ওইটাই যে এটা কখনো পূরণ হয় না। ভাবতেছি একটা প্রেম করবো, কিন্তু আমার মতো কালো চেহারার একটা মেয়ে খুঁজে পাইতেছি। যোগ্যতার চেয়ে সৌন্দর্যের দামটাই বেশি, কারণ আমরা চাঁদরে ভালোবাসি, সূর্যরে না। বন্ধু, আজকে নয়া নয়া গার্লফ্রেন্ড পাইয়া গরিব বন্ধুরা ভুলে গেছ, যাক ব্যাপার না, যদি কোনোদিন তোরা সাইকেল চলে যায় তো কষ্ট পাইছি, আমার কাছে চলে আসিস, আমি অল টাইম ফিরে আসি। এই শহরে স্বপ্নগুলা কোরবানির গরুর মতো, ঈদের মতো খুশির সময়ই জবাই করে দেওয়া হয়। ওয়াদা দিলাম মাস্টার সাহেব, স্কুল কলেজে সবচেয়ে পিছে বসে থাকা ছেলেটা একদিন পুরো স্কুল কলেজে পিছে ফেলায় যাবো। ভাইঙ্গা যাওয়ার চেয়ে বেশি হারায় গেলে কষ্ট লাগে, কারণ মইরা যাওয়া মানুষের মায়া ভুলা যায়, ছাইরা যাওয়া মানুষের না। এই রমজানে যেই মানুষগুলোর খারাপ কাজ থেকে যাচ্ছে ভালো কাজের প্রতি চোখ, সেই মানুষগুলো জান্নাতি হোক, আমিন। আমিও কাঁদছিলাম ওই দিন সারা রাত, যেই দিন আমার প্যান্টের চেনে মূল্যবান জিনিস আটকে গেছিল। তো বন্ধুরা, নিউজটি হচ্ছে আমাদের অমর ভাই রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছেন, এবং সেই ভিডিওতে মাত্র 11 ঘন্টার ভিতরেই সেই ভিডিওতে 443,000 ভিউজ অর্জন করেছে। আর গাইজ, অমর ভাই ফেসবুক পেজ সম্পর্কে কি বলেছেন তার মুখ থেকে শুনে নিন। একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, সেটা হলো আমার ফেসবুক পেজে যদি 1,00,000 ফলোয়ার আপনারা ফটাফট বানাইয়া দিতে পারেন, আমার অরিজিনাল যে ফেসবুক পেজ অমর অন ফায়ার, যেটা আমার ইউটিউবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং আমার ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে, তাহলে আপনাদের জন্য স্পেশাল কিছু থাকতে চলতেছে, অনেক স্পেশাল, ঠিক আছে না, অনেক অনেক বেশি স্পেশাল। তো গাইজ, ফটাফট ফলো দিয়ে দেন, ঈদের আগে যদি আমার ইনস্টাগ্রামে 1,00,000 হয়ে যায় তাহলে ঈদের দিন কিন্তু ইনস্টাগ্রামে লাইভ হবে, এমনি তো হইব, তো ইচ্ছা আপনার।
তো যাই হোক বন্ধুরা, এই আশিক খানের লাইফস্টাইল যদি আপনারা চান, অবশ্যই আমি এই ভাইরাল আশিক খানের লাইফস্টাইল দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যারা যারা এই আশিক খানকে চিনে থাকেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এক্স্যাক্টলি এই আশিক খানের বাসাটা আসলে কোথায়। যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন এবং আপনার সেই কমেন্টও যদি সবচাইতে বেশি লাইক পড়ে তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নাম উল্লেখ করা হবে। তাই রিকোয়েস্ট করতেছি যারা এখনো পর্যন্ত কমেন্ট করেননি প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন। আজকের ভিডিও পর্যন্ত। এই দুজনের শায়রির ভিতরে আপনার কার শায়রি বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ওই ওরা ভাত পায় না চাক খায় হুন্ডা নিয়ে হাঁকবা যায় নিজেরা পান্তা ভাত খাইয়া এলাকা দিয়ে বিরানি মিলায়। ওই ওরা চলতাছে পুরতাছে মারামারি করতাছে মানুষের পিছনে আঙ্গুল দিতে দেয় নিজের পিছনে মারতাছে। ওই আমি র্যাপার আমার নাই কোনো পাট বা ভাব। মামা আপনি র্যাপের কইরা দিছেন পুরো মায়রে বাপ।